আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মিশুক গাড়ির কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি দ্বারা গাড়ি চলে না, গাড়ি কিন্তু জামও হয় নাই। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কন্ট্রোলার ঠিক করা যায়। তো দেখুন, গাড়ি কিন্তু জাম হয় নাই, জাম না হওয়ারও কিছু কারণ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোড়া দেখা যাচ্ছে। ভালো করে একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু মসফেট পুড়ে গিয়েছে। তো মসফেট পুড়ে যাওয়ার কারণে গাড়িটি জাম হয় নাই। অনেকে আছে গাড়ি জাম না হলে, গাড়ি যখন দেখা যায় যে একটু হালকা লড়ে দিলে গাড়ি ঘুরতেছে, অনেকে বলে থাকে যে মোটরের আইসি চেঞ্জ করা লাগবে। সেই ক্ষেত্রে দেখা যায় মোটরের আইসি খোলার পরে গাড়িটি কিন্তু চলে না, মোটরের আইসি চেঞ্জ করে দেওয়ার পরেও গাড়িটি কিন্তু চলে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে নাটগুলোকে খুলে নিলাম। খোলার পরে দেখুন এই যে এই সাইডে চারটি মসফেট আছে, এই সাইডেও চারটি মসফেট আছে, চারটি করে মসফেট একটি করে ভাগ। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে ১২টি করে ২৪টি মসফেট দেওয়া আছে। তো আমাদের এই সাইডের এই চারটি মসফেটই নষ্ট হয়ে গিয়েছে, আমরা চারটি মসফেট খুলে নেব। দেখুন আমি মসফেট খুব সুন্দরভাবে খুলে নিলাম। মসফেটটি খোলার পরে আমাদেরকে এখানে কিন্তু বোর্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন মসফেট কিন্তু একবারে পুড়ে গিয়েছে। এই যে এই পুড়ে যাওয়ার কারণে গাড়িটা কিন্তু জাম হয় নাই, আর জাম না থাকার কারণে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি না যে কন্ট্রোলারটি নষ্ট না ভালো। তো দেখুন আমি কিন্তু যে এখান থেকে খুলে নিয়েছি, খোলার পরে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে যে সিরামিকের যে ডায়েটগুলো দেওয়া আছে, এই ডায়েটগুলো ঠিক আছে কিনা। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো দেখুন আমাদেরকে আগে ভালোভাবে এখানে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি পয়েন্ট একত্র হয়ে আছে দেখা যাচ্ছে। এই যে এখানে দেখুন দুইটা পয়েন্ট একত্র হয়ে আছে। তো এভাবে যদি একত্র হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলারটি ঠিক হবে না। দেখুন আমি এটিকে সরিয়ে নিলাম। আমাদেরকে দেখতে হবে এই যে সিরামিকের যে ডায়োডগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডায়োড, এই যে চারটে ডায়োড আছে, এই চারটে ডায়োড কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে দুইটা বা একটা ডায়োড নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে মান বেশি দেখায় আবার কম দেখায়। তো এরকম যদি থাকে তাহলে আমাদেরকে এই ডায়োডগুলো চেঞ্জ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ময়লা আছে, তো আমাদের এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে দেখতে হবে একটি পিন আরেকটি পিনের সঙ্গে সোল্ডারিং হয়ে গিয়েছে কি না বা শর্ট হয়ে আছে কি না। যদি শর্ট হয়ে থাকে তো আমাদেরকে কিন্তু সেই শর্টটি সারিয়ে নিতে হবে। শর্টটি সারিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে মিটার দ্বারা মেপে দেখতে হবে যে প্রতিটা পয়েন্টেই ঠিক আসে কি না, প্রতিটা পয়েন্টে লাইন আসে কি না। যেহেতু বোর্ডটি পুড়ে গিয়েছে, বোর্ডও কিন্তু পুড়ে গিয়েছে আপনারা দেখতে পারলেন, তো আমাদেরকে দেখতে হবে এখানে প্রতিটা পয়েন্ট ঠিক আছে কি না। যদি পয়েন্ট প্রতিটা পয়েন্টই ঠিক থাকে তাহলে আমাদের শুধু মসফেট লাগালেই হবে, আর যদি পয়েন্ট ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোথা থেকে কোথায় পয়েন্টটি পুড়ে গিয়েছে, সেগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি এর পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা মসফেটের জায়গাটুকু পুড়িয়ে গেলে অন্যত্র থেকে সোল্ডারিং করে গাড়িটি আবারও চালাতে পারবেন, সেটি দেখাবো। তো দেখুন আমি এখানে যদি ধরি, তো দেখুন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে, তার মানে এই লাইনগুলো ঠিক আছে। আর আগে যেটি দেখলেন সেটি কিন্তু আমাদের যে সিরামিকের যে ডায়োডগুলো ছিল, ডায়োডের লাইন চেক করা দেখালাম। তো দেখুন আমি কিন্তু আবারও সুন্দরভাবে মসফেটগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি কিছু কিছু জায়গা একটু টান করে দিয়েছি যাতে সুবিধা হয়, যেহেতু একটি কন্ট্রোলারে কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো মূল বিষয় যেটা আমি শুধু সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই মসফেটগুলো ঢোকানোর পরে খুব সুন্দরভাবে এই হেডসিংটিকে লাগিয়ে নিতে হবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেডসিংয়ের সাথে ২৪টি মসফেট আছে এবং ২৪টি নাট আছে। তো দেখুন আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে আবারও আয়রন হিটার দ্বারা সোল্ডারিং করে নিতে হবে। তো আমরা খুব সুন্দরভাবে আয়রন হিটার দ্বারা সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পরে আমাদেরকে আবারও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আমাদেরকে দেখতে হবে একটি পিনের সঙ্গে আরেকটি পিন লেগে গিয়েছে কি না। যদি একটি পিনের সঙ্গে আরেকটি পিন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়িটি চলবে না বা
মোটর কিন্তু জাম হয়ে যাবে। তো দেখুন আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি, আমরা একটি মোটরের সাথে সংযোগ দিব। এখন আমাদেরকে মোটরের সাথে সংযোগ দিয়ে দেখতে হবে আমাদের কন্ট্রোলার দ্বারা এই মোটরটি ঘোরে কি না। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে যাতে আপনার কাছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমি আপনাকে বলছি, আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর ভিডিও দেখে যদি আপনার উপকার হয় তাহলে আপনার এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে যাতে তাদেরও উপকার হয়। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু ঘুরছে, আমি যদি আপনাদের আবার দেখাই দেখেন মোটরটি কিন্তু ঘোরে। তো দেখতে পাচ্ছেন আমরা যে মোটরের সাথে সংযোগ করে নিয়েছি মোটরটি কিন্তু ঘুরছে। আমরা এখানে মোটরের সাথে সংযোগ করার জন্য আমরা এখানে ব্যাটারি ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি একটি চার্জার ইনপুট লাইন দেওয়ার জন্য। আর আউটপুট তো আমাদের এখানে মোটর দেখতেই পাচ্ছেন, সে মোটরের সাথে আমরা লাগিয়ে নিয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পিকআপও লাগিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও এখানে শেষ করছি।